কিছুদিন আগে আমার জুনাদ ভাইয়ের সঙ্গে এই জুম্মাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বলে দেখা হয়নি, না হয় আমরা ওই ছোট হুজুর পীর কামলে তালতারাড়া মসজিদে এখানে খুব ভিড় হয় বলে ওখানে নামাজ পড়ি, আর পরে তাড়াতাড়ি এসে আখেরি জোহর পরে রেডি হতে হয় মেহমানদারি করার জন্য, নামাজ পড়ে বেরোচ্ছিলেন। ভাই একটা কথা বললো আমার খুব ভালো লেগেছে, জানি না আপনাদের সামনে বলে দিলে ভাই শুনলে খারাপ লেবে কি, কিন্তু কথাটা খারাপ লিবার না, অতি সত্য কথা যে ভাই এক একজন বহুত বড় বড় শিক্ষিত লোক আছে কিন্তু তাদের আকীদা বরবাদ হয়ে যাচ্ছে। তো ভাই আল্লাহ পাক মূর্খ বানাতে পারে, বেঈমান বানায়নি আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য আমার ভাইয়ের এটা যে অনেক বড় জ্ঞানী হয়ে এলেমের গরমে কিছু লোক নবীর বিরুদ্ধে বলে ফেলেছে, নবীকে নিয়ে কথা বলতে বলতে এমন ঠাট্টা আর কি করে ফেলছে এলেমের গরমে, বিরাট বড় মাওলানা না, ওর খেয়ালই নেই যে ঈমান চলে গেল। আর ইমান যদি চলে যায় অত বড় এলেম লে তুই কি করবি বল না, মূর্খ জাহান্নামে যাবে এমন কত তো নয়, আর আলেম মানে যে জান্নাত যাবে এমন কত নয়, আলেম যদি মোস্তফার প্রেমিক হয় তবে জান্নাতে যাবে, মূর্খ যদি নবীর প্রেমিক হয় সেও জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রেমিক হতে হবে, প্রেমিক কার, কার প্রেমিক, আল্লাহর দোস্ত, কার প্রেমিক, আল্লাহ যাকে ভালোবাসে। ধরুন আপনি কোন একটা জিনিসকে ভালোবাসেন, আমি যদি সেই জিনিসটাকে ভালোবাসি আপনি কি আমার উপরে খুশি নয়, কথা বলছেন না কেন? এই যেমন একুশে আফগান নলেজ সিটি আমি ভালোবাসি করছি আমার মন প্রাণ। সাবধান সাবধান, মূর্খ ভেবো না, সাবধান বলে দিচ্ছি বক্তা, তুমি যার বেটা হও না কেন সাবধান, এটা আব্দুল কাইয়ুম নয় আর অন্য কোনো বক্তা নয়, বলে দিলাম। খুব বলেছ, খুব করেছ, খুব করছ, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আর অনুরোধ করে বলে যাচ্ছি যেদিন মুখ খুলবো সেদিন জনগণ জেনে ফেলবে তোমাদের চরিত্র আদর্শ সভ্যতা, খুলি যদি না মুখ খুলতে পারবে না। এই জন্য আপনাদেরকে বড় দুঃখ লাগলো জানেন, আমি গাড়িতে আস্তে আস্তে কথাগুলো শুনলাম, দেখছি কে বক্তা, এক বক্তা আমাকে বলছে জারদ সন্তান, চিন্তা করতে পারেন। আবার সে হারামকোর বক্তারা কি বলে জানেন, বলছে ও আমার মুখ আর ও জুতো, চিন্তা করতে পারেন। কানে শুনলাম এগুলো, যেদিন সময় আসবে আপনাদেরকে জানিয়ে দেবো। সরকারি চাকরি করি, কারোর বাবার দালালিগিরি করে জলসা করি না, আর কেউ আমাকে জলসা দেয় কোনো মায়ের বেটা বলতে পারবে না, কোনো পীরের বেটা আর কোনো মওলানা বলতে পারবে না, আমাকে জলসা দিয়ে জলসা জগতে তুলেছে। আজ বাস্তব কথা আজ বলে গেলাম বাপ, এই কোরআন সামনে, কোরআন সামনে বলতে বাধ্য হলাম, যখন বলেছে জারদ সন্তান না, যে কোনো একটা আলেমকে জারদ সন্তান বলতে গেলে খুব চিন্তা করতে হয়। আমার বাপেরা আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মুখ আছে বলে ফট করে কিছু বলতে যাবেন না। আল্লাহ নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের, খবরদার নয়। বাপেদেরকে বলে যাচ্ছি হরিমন, এটা হরিমন মাদ্রাসা তাই তো, হরিমন মাদ্রাসা আপনারা এসেছেন কোরআন শুনতে, আরবি তো পড়ে না, তো সে আরবিটাই তো জানে না, তে কি করবে, টুকলি করে চুরি চামারি করে পাশ করেছে, চুরি চামারি করে পাশ করা মাল তো, তারা আমার কত ভালো হবে। সে আবার বলছে আমি নাকি বলি যে আমি একজন মুফাসসির, ওরে বোকা তোর লেখাপড়া করতে হয়, আব্দুল কাইয়ুমের পিছনে অনেক কিছু লেগেছিলে, মুখ খুলবো মুখ খুলবো, যোগ্য যোগ্য আলেমদের পিছনে লাগতে গেলে ঘটিখানেক পানি নিয়ে লাগবি, ঘটিখানেক পানি নিয়ে এসে লাগবি, যোগ্য আলেমদের পেছনে লাগতে গেলে। মূর্খ নই, যোগ্যতার অর্জন করে লেখাপড়া করেছি, বাপের বেটার মতো চুরি করে লেখাপড়া করিনি, বলে দিলাম বক্তা সাবধান হয়ে যাও। মুখ যেদিন খুলবো পুরো আদা রসন বেটে দেবো একদম, মুখ যেদিন খুলবো কোন পিসায় মলিসায় মুক্তি সাহেব মানবো না, আদা রসুন একদম বেটে দেবো, প্রশাসনিক দিক থেকে বাড়বো আর শরীয়তের দিক থেকে বাড়বো, বলে দিলাম। বাস্তব কথা বলছি ভাই,
কিছু বক্তা দুটো বক্তা আমার কাছে এলো দুটো বক্তার কথা আমার ছাত্ররা বলল যে হুজুর আপনার বিরুদ্ধে এরকম উল্টো পাল্টা আমাকে বলছে জারদ সন্তান চিন্তা করতে পারেন এই হারামখোর মৌলভী জারদ সন্তান কাকে বলে জানিস জারদ সন্তান কাকে বলে জানেন বাপে না যার বাপে ঠিক নেই আরে আমার বাপে ঠিক নেই আমার বাপ কিয়া আমার মা কিয়া তোর বাপ তোর মা কি খবর নিবি আবার আমাকে বলছে কুত্তা মাওলানা চিন্তা করতে পারেন আমি এখনই শুনলাম প্রতিবাদ যদি করতে শুরু করি না ঢলে পানি থাকবে না বাস্তব কথা বললাম মৌলভী তুমি পীরের বেটা হও আর মৌলানির বেটা হও কোন সাহেবকে আমি ছাড়বো না এতদিন কিছু বলিনি বাপ চুপ করেছিলাম শান্তভাবে আবার বলছে কি বেটে মাওলানা শোনেন বলে দিচ্ছি কত বড় মানে নির্লজ্জ অপদার্থ অযোগ্য হলে এরকম কথা বলে যারা আমাকে গালি দিল যারা আমাকে বাজে বাজে কথা বলল দুইজন ব্যক্তি আল্লাহ তাদের উপযুক্ত ব্যবস্থা তুমি নিও তোমার দরবারে তুলে দিলাম ওগো দয়াময় খবর নিয়ে দেখো ওই বেয়াদব সন্তানটা হলো জারদ সন্তান কারণ হাক্কানি আলেমদের সঙ্গে কোনোদিন বেয়াদবি যারা করে তারা হলো জারদ সন্তান ব্যাস খবর নিয়ে ছাত্ররা তো ছাত্র মানে বুঝতে পারছেন মাদ্রাসার তালবেলে মানে বুঝতে পারছেন যাচাই করে ছাড়বে খবর নিয়ে দেখছে সত্যিকারের সন্তানটার বাপের কোনো পরিচয় নেই বাপ আছে পরিচয় নেই এর ইতিহাস শুনবে বাবা এই জন্য খবরদার জীবনে কোনোদিন হাক্কানি আলেম সম্পর্কে কথা বলতে গেলে হাক্কানি আলেম সম্পর্কে বলতে গেলে বাপ খুব সাবধান হাতে ধরে বলে যাচ্ছি নিজের জাহান্নামটাকে ডেকে নেবেন না আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন নবীকে ভক্তি করতে গিয়ে আপনারা নবীকে আল্লাহর সঙ্গে তুলনা করবেন না আর নবীকে একেবারে মানুষ মনে করে একেবারে যেন মদখোরের সঙ্গে তুলনাও করবেন না বলে দিলাম তোমরা বাবা মিডিয়া তাই না তোমরা আমার ওয়াজ রেকর্ডিং করবে তিনটে শর্তে যদি করতে পারো ওয়াজ রেকর্ডিং করবে নইলে তোমাদের মতো মিডিয়া আমার প্রয়োজন নেই আর এই মিডিয়ারা কি করে জানেন আপনাদের বলে যে এরা এত বড় শয়তান এই মিডিয়াগুলো কি করে জানেন ধরুন আমি একটা কথা বললাম ওই কথাটা কেটে দেবে কেটে দিয়ে অন্য একটা কথা জুড়ে দিয়ে বাজারে ছেড়ে দেবে আমি এক জায়গায় বক্তব্য করতে করতে বলেছি ভালো করে শুনেই না ওয়াজের আগে বলে দিচ্ছি আগে এইগুলো ছাড়বে যদি না ছাড়ো আমাদের বিরুদ্ধে আমি কেস করবো উল্টো পাল্টা করে কেস করে দেবো নেমেছি জলসার মজলিসে নেমেছি তো একদম নামার মতো নামবো বেদাত ছেড়েককে মুক্ত করতে লেগেছি লাগবো কে কি বললো না বললো আবদুল্লাহ ইল মারুফ পরোয়া করে না তওয়াক্কা করে না আমি এক জায়গায় বক্তব্য আপনারা শুনে নিন সকলে আমি এক জায়গায় বক্তব্য করতে গিয়ে বলেছি যে মাওলানা সাহেব ভাইদের বর্তমানে উচিত হবে মাওলানা সাহেব ভাইদের বক্তাদের উচিত হবে বর্তমানে যা পরিস্থিতি দেশের পরিস্থিতি সমাজের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বলেছিলাম যে আপনারা নবীর দেহ নিয়ে আলোচনা করার দরকার নয় নবীর নূর না মাটি না কাদা না পাথর এই বলতে গিয়ে কয়েক কটা কথা আমি বলে ফেলি ঠিক এইভাবে বলে ফেলেছিলাম যে নবীর নূর না মাটি না কাদা না পাথর না ইট না পাটকেল এইসব ওয়াজ করার দরকার নয় নবীর দেহ নিয়ে আলোচনা না করে নবীর হাদিস নিয়ে আলোচনা করো তাতে করে সমাজের মানুষ কিছু শিখতে পারবে ঠিক না বেঠিক কথাটা বলুন তো ভাই এতগুলো মানুষ বসে আছেন বলুন তো কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি যে নবীর দেহ নিয়ে আলোচনা করতে তোমাকে কে বলেছে তুমি নবীর হাদিস নিয়ে আলোচনা করো আজ থেকে 30 বছর আগে এই বয়োজ্যেষ্ঠ লোক যারা আছে বক্তারা পীর সাহেবরা কোনোদিন আল্লাহর ওলিরা কোনোদিন নবীর দেহ নিয়ে আলোচনা করতো না নবীর হাদিস নিয়ে আলোচনা করতো।